এখন কোরআন তাফসির করতাম আর কিতাব পড়তাম আর এবারত পড়তাম মিডল লেগা আই হাই। আমরার এক বড় ভাই কারি শামীম হোসেন রেজা কাদরী এইবার বলে এবারত বলে পড়তারেন, অথচ বেড়া সারা দেশে ওয়াজ করে বেড়া ফাজিলে পরে আল্লাহর রহমতে পড়তে পারে, কিন্তু হেরা বাতিলের আড়ক করে ঘরের ভিতরে রাইখা উনার এই পরিমাণ এমন টর্চারিং করছে, টর্চারিং করার পরে উনি আবারও করবো কোন সময় ওনার চিন্তাই তো দিতে পারলাগে না, ঠিক কিনা বলেন? জানের বই কার ভিতরে নাই? এই বাতিলেরা, এই মুনাফিকেরা, বাংলাদেশের লাফিজিরা, কাদিয়ানিরা, শিয়ারা, মুতাজিলারা, সুনিয়ারা, কো তোমরা যতই বড়ই এলা হাসিল করো না কেন, নবীর প্রেম যদি তোমার ভিতরে না থাকে, রাসূলের মহব্বত, ওলি আল্লাহর সাহাবত যদি তোমার ভিতরে না থাকে, তুমি আলেম হইতে পারো, আমি কাউসার আহমেদ আল্লাহ আরিফের কাছে তোমার জুতার মূল্য নাই, কথা বলেন ঠিক কিনা? তুমি আলেম হইতে পারো কিন্তু সন্নি একটা আলেম তার ভিতরে নবীর প্রেম আছে, ওলি আল্লাহর মহব্বত আছে, ওলি আল্লাহর সাহাবত আছে, সে ব্যক্তিরা যদি সাধারণ একটা রিকশার ড্রাইভার হয় আমার কাছে সে আমার মাতার মুকুটের মতো, ঠিক কিনা বলে? আজকাল আমাদের দেশে তুমি যে বলছো শামীম রাজা পড়তে পারে না এবারত, তুমি তোমার বক্তাদের দিকে তাকাও, তোমার কওমি মাদ্রাসার ওইটা আলেম নাম জুনাইদ আল হাবিব, ছোট্ট একটা অল্প বয়সের বাচ্চা, সে সিদ্দিকের সুরে ওয়াজ করে সারা দেশে ভাইরাল হয়েছে, আমরা তো কোনোদিন তাকে আটকায় বলি নাই, তুমি এবারত পড়ো, ঠিক কিনা বলে? আরেকটা ছেলে জুবায়ের আহমেদ তাশরিফ, সেও কিন্তু সারা দেশে ওয়াজ করে বিমান দিয়া যায়, অল্প বয়স, আমার খলিল ভাইয়ের মতো অল্প বয়স, এখন যদি খলিল ভাইকে বলেন আপনি আইয়া বুখারী শরীফের ইবাদত করেন, উনি কি পড়তে পারবে? হ্যাঁ পড়তে পারবে না কি? উনি ওনার বয়স কম, উনি লেখাপড়া করতেছে মাত্র, উনি পড়তে পারবে না? আমরা তো কোনোদিন এই জুবায়ের হাবিবকে আটক করি নাই, আমরা তো কোনোদিন এই জুবায়ের আহমেদ তাশরিফকে আটক করি নাই, তোমাদের দলের যে বক্তারা পারে না পড়তে, আর অনেক বক্তা আছে যারা এবারত পড়তে পারে না শুধু হাফেজ, আমরা তো কোনোদিন তাদেরকে বেইজ্জতি করি না, আমরা হুসাইনের সৈনিক, আমরা এজিদের সৈনিক না, এজিদের কাজ হলো মানুষকে মারা আর হুসাইনের কাজ হলো হককে প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলে? এত সব আমাদের দেশে বাতিল মাওলানা আমাদের আলেমদেরকে অসম্মানি করে, নিঃসন্দেহে তারা এজিদের দালাল, এজিদের দালাল, ঠিক কিনা বলে? সুন্নি আলেমদের বিরুদ্ধে কথা বললে সুন্নি আলেমরা কিন্তু জবাব দিবে, তাহিরি হুজুর মাহফিল রাখে নাই, ওনার কাছে মাহফিলের দাওয়াতও যায় নাই, অথচ ওনার নামে পোস্টার করে বদনাম চালানো হয়েছে, আজকে উনি অনেক মিডিয়ার নামে, অনেক লোকের নামে সিলেটে যায় উনি মামলা করেছে ট্রাইব্যুনালে, আল্লাহ রহমতে তাহিরি হুজুরের জয় হবে, জয় হবে, কথা বলেন ঠিক কিনা? হক এমন একটা জিনিস, হক যখন আসবে বাতিল দূরীভূত হবে, অকুল জাল হাকু ওয়াজাহুল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকো, আল্লামা তাহিরি হুজুর আগামী কালকে দিনের বেলা বড়কান্দা নতুন হাটি দেখ একটা বিশাল বড় সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে, ওই মাহফিলে প্রধান অতিথি, প্রধান বক্তা হিসেবে, প্রধান আলোচক হিসেবে আল্লামা তাহিরি হুজুর আসবেন, আমার পক্ষ থেকে সকলকে দাওয়াত, আপনারা সকলে যাইতে রাজি আছেন? আল্লামা তাহিরি হুজুর আমাদের বড়কান্দায় যে ডাকি, বড়কান্দা নতুন হাটি আল্লামা তাহিরি হুজুর আসবে, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে দাওয়াত করলাম, সকলেই যাবেন, আমি গুনাগর এখানে থাকবো, আমার বাড়িটা হবে ভাই বড়কান্দাতেই, বড়কান্দা নতুন হাটি হবে মাহফিল, আমার বাড়ি হলো বড়কান্দা স্কুল হাটি গুরুস্থানের সাথের বাড়িতে, আমার আমার জন্য আপনারা দোয়া করবেন না? আমি আপনাদের এই মিটামইন তানারই সন্তান, আপনারা যদি আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমারে কবুল করতে পারে না? আরে সবাই বলেন দোয়া করবেন না?